নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক প্রিয় দর্শক আমি জানাই জানুয়ারি মাসে যে ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে অর্থাৎ সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে জানুয়ারি দু যে ছয় রাশি সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন কারণ এই ভিডিওটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে কিন্তু দিব যে আলোচনাগুলো আপনার জীবনে একাধিক পরিবর্তন নিয়ে কিন্তু আসবে দেখুন জানুয়ারি মাসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করছে তিরিশ বছর পর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করছে বাইশে জানুয়ারি শুক্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি এবং মঙ্গল বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এর পাশাপাশি বৃহস্পতি আপনার মিন রাশিতে অবস্থান করছে রাহু আপনার মেষ রাশি কেতু তুলা রাশিতে অবস্থান করছে বুধ আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশে বকরি থেকে মার্গি হচ্ছে কি ফল ছয় রাশির ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে কল্পনার বাইরে অদ্ভুত রেজাল্ট অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয়টি সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন একটি কথা আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই অর্থাৎ আমি এই ইম্পসিবল কথাটি ডিকশনারি থেকে কিন্তু কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই ডেফিনেটলি আপনার হবে দেখুন যাদের বিয়ের জায়গায় খুব সমস্যা চলছে সে ছেলে হন বা মেয়ে আর পাত্র অথবা পাত্রীর ক্ষেত্রে সমস্যা চলছে ডেফিনেটলি এই বিয়ের জায়গা কিন্তু কনফার্ম করানো কিন্তু সম্ভব বি বিবাহ নিয়ে খুব সমস্যা এখন ছেলেদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে যাদের ব্যবসা মানে পিঠ থেকে গেছে ব্যবসাতে লস হয়ে গেছে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন এই জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু তুলে ধরতে পারে এই জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক লাইনে কিন্তু নিয়ে যেতে পারে যাদের ঋণ হয়ে গেছে কি করবেন দিয়ালে পিঠ থেকে গেছে দিশা খুঁজে পাচ্ছে না সব দরজা লাগানো কোন দরজা দিয়ে বেরাবেন সেটাও আছে বেশ কিছু ক্রিয়া আছে যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং যারা আকর্ষিক অর্থপ্রাপ্তির চেষ্টা করছেন হচ্ছে না হঠাৎ অর্থপ্রাপ্তি ডেফিনেটলি এগুলো সম্ভব তবে নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করা কিন্তু একান্তই দরকার অর্থাৎ আপনার ন্যাকাল চাট অথবা হস্তরেখা বিচার করে আপনাকে কিন্তু পূর্ণাঙ্গ বিশ্লেষণ করানো কিন্তু সম্ভব অর্থাৎ আপনার জন্মচকে গ্রহের অবস্থান এবং দশা মহাদশা আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে অনেকে বলেন না আমি জ্যোতিষশাস্ত্রের জায়গাটা আমি কিছুতেই মানি না কর্ম করলেই হবে দেখুন কর্ম তো প্রচুর মানুষ করছে কেন আজকে দারিদ্রতা রয়েছে ভাগ্যের দরকার ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না আমি বারবার বলছি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টের দরকার ভাগ্য যদি আপনার সাথ না দেয় আপনি মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় আপনি সারা জীবন পরিশ্রম করে যাবেন কিন্তু আলটিমেটলি যখন আপনি দেখবেন একটা বয়স পেরিয়ে যাবে সে কিন্তু মতন সেভিংস করতে পারেননি অর্থাৎ আপনার যাতে বৃদ্ধ বয়সে আপনি যাতে এক কথা যদি বলা হয় মানে খুব সুখে থাকতে পারেন সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু এখন থেকে সঠিকভাবে গাইড লাইন নিয়ে কিন্তু এগাতে হবে সঠিক প্রপার লাইনে কিন্তু এগাতে হবে অনেকের আছে কি বলুন তো বয়সকালে একটা কথা আছে জানেন আমি বারবার বলি একটি কথা বারবার আমার একটা মানে পূর্বপুরুষদেরই এই কথা দেখুন সুন্দর যে শীতটা সেটা কিন্তু অতটা গায়ে লাগে না কিন্তু ভোর রাতে শীত কিন্তু সহ্য করা কিন্তু মুশকিল এই ইয়ং বয়সে আপনি কষ্ট করতে পারবেন কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে এই যে বৃদ্ধ বয়সটা হচ্ছে ভোর রাতে শীত এই বৃদ্ধ বয়সে যদি এই শীত সহ্য করা দেবেন দুটো তিনটা দিক করে যে ঠান্ডাতে পড়ে না তিনটা সাড়ে তিনটা দিক করে সেই ঠান্ডাটা কিন্তু বৃদ্ধ লোকরা কিন্তু সহ্য করতে পারে না ভোর রাতের শীত কিন্তু সহ্য করা যায় তাই ইয়ং অবস্থাতে আপনি যে কোনো প্রতিকূলতাকে আপনি কিন্তু সামলে নিতে পারবেন কিন্তু যখন আপনার বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন এই জন্য প্ল্যানিং করুন অর্থাৎ ডে বাই ডে প্ল্যানিং করতে হবে কি করতে হবে সেটা দেখা দরকার এবং নিজের বাস্তু ক্ষেত্রে আপনার বাস্তুক্ষেত্রে আপনার টয়লেটটা কোথায় রয়েছে টয়লেট টয়লেটটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি কিন্তু টয়লেটের উপর কিন্তু ভিডিও দিয়েছি যারা দেখছেন দেখে আজ থেকে বহু বছর আগে কিন্তু টয়লেটের উপর কিন্তু ভিডিও কিন্তু দেওয়া আছে আপনার ক্ষেত্রে কিচেন কোথায় হয়েছে আপনার ক্ষেত্রে স্টোর রুম কোথায় করেছেন আপনার ক্ষেত্রে মাস্টার বেডরুমগুলো কেমন আছে ডাইনিং কোথায় করেছেন আপনার বেডরুম বা ডাইনি কালার কি আছে আপনার কিচেনের কালার কি আছে আপনার টয়লেটে কি রং করেছেন সিডি আপনি কোথায় করেছেন আপনার ক্ষেত্রে পুজো স্থান আপনি কোথায় করেছেন এগুলো কিন্তু দেখা একান্তই দরকার নয়তো কিন্তু জীবনে একাধিক সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে আপনার এন্ট্রেন্সের দরজাটা কোন দিকে আছে পরপর কটি দরজা আছে এগুলো কিন্তু দেখা একান্তই দরকার চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার আমি বারবার বলছি ওই আপনি ভিডিও দেখছেন শুনছেন কিন্তু আপনার যখন হচ্ছে না আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আমি তো শুনছি কিন্তু আমার ক্ষেত্রে কেন এরকম হচ্ছে ভগবান কি আমাকেই কিন্তু এত কষ্ট দিয়েছে আমার মতন কেউ কষ্ট পায়নি কিন্তু এটা অনেকেই অনেকভাবে ভাবছে কিন্তু যার দুঃখ সেই বুঝে ঠিক আছে যে যার দুঃখ সেই কিন্তু বুঝে অর্থাৎ জীবনকে যদি বদলাতে হয় অবশ্যই শাস্ত্রের হাত ধরুন আর কৌশিক রায় পেরিস্তান মাটিতে কিন্তু পড়ে না আমি বারবার বলছি যে পেরিস্থান করব মাটিতে আপনার পড়বে না চ্যালেঞ্জ নেই এবং যার হাত ধরি কিনা তাকে আমি টেনে তুলি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না যারা স্যারেন্ডার হয় তাদের ক্ষেত্রে কে বলে আমি হাত ধরি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই হাত আমি ধরি না তা আপনার জন্মচকে যে সমস্যাগুলো রয়েছে এবং আপনার ক্ষেত্রে রাজ্যকারী মহাদশা চলছে না মারক মহাদশা চলছে সেটা কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার এবং গ্রহের যে অবস্থানগুলো কিন্তু দেখা দরকার আপনার জীবনে লট অফ চেঞ্জ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু নিয়ে কিন্তু আসবে দেখুন অনেক মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে প্রচুর মানুষের জীবনে সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আপনার জীবনে বড় ধরনের কিন্তু পরিবর্তনে কিন্তু ঘটানো সম্ভব এটা একমাত্র যে গ্রহটি করতে পারে সেটি হচ্ছে আপনার শনি এবং বৃহস্পতি এই শনি বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনি মানে প্রচুর অর্থের কিন্তু মালিক হবেন এবং রাহুকে ভালো থাকা দরকার রাহু হচ্ছে কলিযুগে কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে তো এই জানুয়ারি দু বছরের প্রথম মাসে যে ছয় রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে সেই সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন দায়িত্ব নোট করে নিন সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশি সর্বপ্রথম নতুন রেকর্ড সমস্ত রেকর্ড রেকর্ড নতুন আপনি কিন্তু করতে চলেছেন মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার হতে চলেছে এবং কর্মযোগ আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির কথা বলব সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির এই জানুয়ারি দু আপনি কিন্তু বিশ্ব রেকর্ড করতে চলেছেন আপনার জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন সম্পত্তিগত দিক থেকে লাভ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের সাপোর্ট কর্ম এবং বিদেশ থেকেও কিন্তু আপনার লাভ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন তিন নম্বর যে আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি তুলা রাশির অর্থনৈতিক স্থিতি অর্থপ্রাপ্তি এবং কর্মযোগ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এরপর যে রাশির কথা বলব সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে কুম্ভ রাশির রোজকার বৃদ্ধি হতে চলেছে কুম্ভ রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে আপনি কুম মকর রাশি মানুষ আপনার বিদেশ থেকে লাভ হতে চলেছে এবং পরিবারের ক্ষেত্রে সুখের একটা সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশি এবং আপনার সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে মক মকর রাশি মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপর যে রাশি সেই রাশি না সিংহ রাশি সিংহ রাশি দৈনন্দিন রোজগার বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি দাম্পত্য সুখ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার করতে চলেছেন এবং পারিবারিক সুখের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই যে জানুয়ারি দু যে ছয় রাশির আমি কথা বললাম বিশ্ব রেকর্ড করতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই ছয় রাশির সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ